কক্সবাজারের পিএমখালীর আলোচিত মোরশেদ বলি হত্যা মামলার আসামি এবং বাদীপক্ষের পাল্টাপাল্টি হামলায় অভিযোগ করেছে দুই পক্ষ। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে আর গুলিবিদ্ধ হয়েছেন একজন। শুক্রবার জুমার নামাজের পর পিএমখালীর মাছুয়াখালের ঘুনাপাড়ায় এ ঘটনা ঘটে। আসামিপক্ষের স্বজনরা জানান, মোরশেদ বলি হত্যাকাণ্ড মামলায় চার পায়ে জামিনে বেরিয়ে এলাকায় আসলে এলোপাতাড়ি গুলি ও দাগ্রিস দিয়ে হামলা করা হয়। ও মোরশেদ বলি ভাইয়েরা এবং ওর ভাই প্রতিবেশী এবং আব্বাস সব যে কথা বলছে ওদের পরিবারের মানুষেরা আমাদের বাড়িতে এসে মায়েরা সব লাশ করে দর কুমাচ্ছে, তারপর গুলি ফায়ার করছে, তারপরে গিয়া দিয়ে লাঠি দিয়ে মারতে 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 যেভাবে সাপ মারে এভাবে এরকম করে মারি ফেলে চলে গেছে। এদিকে বাদীপক্ষের লোকজন বলছে, তারা চার ভাই জেল থেকে বের হয়ে উল্টো তাদের উপর হামলা করেছে। হাতুড়ি দিয়া দাও দিয়া মানিয়া করছে, লাঠি দিয়া। আমি প্রথমে দেখি না, আমার মোটরসাইকেল থেকে আমি পড়ছি তো দেখি না কে কে করছে আমাকে। অন্যদিকে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। এখন আমরা সন্দেহজনক হিসেবে ওখানে যাকেই পাইছি তাকে জিজ্ঞাসার জন্য আনা হয়েছে। অটো ড্রাইভার থেকে শুরু করে মানে জানা উত্তেজিত জনতা ছিল, তো আমরা সবাইকে আপাতত নিয়ে আসি, যাচাই বাছাই চলতেছে যে কি কি ঘটনার সাথে জড়িত ছিল, এটা সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় নুরুল ইসলাম, সাইফুল, সাকাউল ও আজহারুল ইসলামকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, টিটিএন।